আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ সোহেল, কনসালটেন্ট টু ডেজ ডেন্টিস্ট্রি। গত কয়েকদিন আগে একজন রোগী ফোন দিলেন মাঝরাত, রাত 12টা। হঠাৎ ফোন রিসিভ করে দেখি একজন রোগী চিৎকার করছেন ব্যথায়, ভাইয়া আমার দাঁতে প্রচণ্ড ব্যথা, আমি এখন কি করতে পারি। আসলে একটু সচেতন হলেই কিন্তু আমরা এই সমস্যা থেকে বেঁচে থাকতে পারি। এক নম্বর সচেতনতা হচ্ছে আপনি আপনার বাসায় কিছু ইমার্জেন্সি মেডিসিন রেখে দেন। যে কোনো প্রবলেম হতেই পারে আমাদের মধ্যরাতে, তখন যদি আমার বাড়িতে একটি পেন কিলার থাকে বা আমার বাড়িতে একটি পেন কিলার সাথে একটি গ্যাসের ওষুধ থাকে, তাহলে এই খাবারটি, এই ওষুধটি ভরা পেটে খেয়ে নিলে আপনার ব্যথাটা অনেকাংশে কমে যাবে। অথবা আপনার বাসাতে যদি সাপোজিটরি থাকে, ভল্টারের সাপোজিটরি বা নাপা সাপোজিটরি বা পেন কিলার সাপোজিটরি, যে কোনো ওষুধ, এটি যদি আমরা সবার বাসায় ফ্রিজে রেখে দিই, আমাদের সবার বাড়িতে কিন্তু ফ্রিজ আছে, এই ওষুধটি যদি আমরা কিনে ফ্রিজে রেখে দিই, তাহলে যে কোনো ইমার্জেন্সি ব্যথায় আমরা এটি কাজে লাগাতে পারব। পাশাপাশি যদি আপনার একজন ফ্যামিলি ডক্টর থাকে পরিচিত, যাকে আপনি ফোন দিলেই ফোনটা রিসিভ করবে বা আপনি সহজে তার কাছে পৌঁছাতে পারবেন, তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। মধ্যরাতে ব্যথা হওয়া, তার মানে হচ্ছে অবশ্যই আপনার দাঁতে বা মাড়িতে কোনো না কোনো সমস্যা রয়েছে, এবং এই সমস্যাটি যত দ্রুত সম্ভব আপনারা সমাধান করে নিলে ডেইলি লাইফেও ভালো থাকবেন, মধ্যরাতে আপনার ঘুমটাও ভালো হবে এবং পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। তো আজ এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।